নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষার বাংলার শেষ মুহূর্তের ব্যাকরণ সাজেশন নিয়ে এর আগে আমরা প্রত্যেকটি সালের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যদি তোমরা এখনও সেই ভিডিওগুলি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে একবার চেক আউট করে নিতে পারো তো তোমরা নিশ্চয়ই সালের ব্যাকরণগুলো দেখেছ ওগুলো যদি করা থাকে প্লাস যদি তোমাদের পাঠ্যাংশের ব্যাকরণগুলি করা থাকে তাহলে তোমরা ওখান থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু কমন পেয়ে যাবে আজ আরও তোমাদের ব্যাকরণের ভীতি দূর করতে বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য হাজির করেছি এই প্রশ্নগুলি করলে তোমরা আরও কনফিডেন্স পাবে এবং তোমাদের প্রস্তুতিটা আরও একটু ভালো হবে তো চলো আজকে আমরা কি করব ব্যাকরণ সম্পর্কে একটু আলোচনা করে নেবো ঠিক আছে লাস্ট মুহূর্তে ব্যাকরণ সম্পর্কে একটু আলোচনা করে নেবো দেখো এখানে বলেছে একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ লেখো দেখো হার্ট হার বোঝাতে আমরা লিখি সোনার গহনা বোঝায় এবং সেখান থেকে একটা বাক্য রোচন করে দেওয়া আছে দেখো মেয়েটির গলায় সোনার হারটা সুন্দর বানিয়েছে এবং হার মানে হচ্ছে পরাজয় রমেনের সঙ্গে তর্ক তর্কে আমার হার হলো নেক্সট আছে দেখো জমা জমা থেকে হয় সঞ্চয় অতীনের ব্যাংকে অনেক টাকা জমা আছে এবং জমা মানে হয় একত্র হওয়া ঠিক আছে সবাই বহু লোক জমা হয়েছে এবার আছে দেখো যাত্রা যাত্রা মানে হচ্ছে এক এক হচ্ছে গমন করা আজই সে বিদেশ যাত্রা করবে এবং আরেকটা হচ্ছে অভিনয় স্কুলের মাঠে কাল সুখদেব মামার যাত্রা গান হবে এবার আছে মজা মজা থেকে হয় তামাশা অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলাম আর একটা হয় শাস্তি এবার মজা টের পাবে নেক্সট আছে নীচ নিচ মানে হয় হীন এমন নিচ প্রকৃতির মানুষ দেখিনি আর একটা হয় নিম্ন নিচ থেকে আস্তে আস্তে উপরে ওঠো আর একটা আছে দেখো গরম গরম থেকে হয় তপ্ত আজ খুব গরম পড়েছে এবং আর একটা হচ্ছে গরম মানে অহংকার তোমার খুব টাকার গরম হয়েছে দেখছি নেক্সট আছে দেখো ধারাপাত ধারাপাত মানে হচ্ছে লেখার প্রাথমিক বই ছেলেটি ধারাপাত থেকে নামতা শিখেছে আর একটা হচ্ছে বৃষ্টিপাত শ্রাবণে ধারাপাতে চারিদিক ডুবে গেছে তেমনি এখানে আছে দেখো সারা সারা থেকে হবে সমস্ত সারাটা সকাল কোথায় কাটালে আর সারা মানে হচ্ছে শেষ বাঁধের কাজটা সারা হলো এবার আছে দেখো হাত অঙ্গবিশেষ আমরা হাত দিয়ে কাজ করি আর একটা হাত দিয়ে হচ্ছে দেখো ক্ষমতা এ ব্যাপারে আমার কোনো হাত নেই নেক্সট আছে মাটি মাটি মানে মৃত্তিকা মাটি তিন প্রকার এবং মাটি থেকে আরেকটা হচ্ছে নষ্ট কাজটা মাটি হয়ে গেল এবার আছে দেখো বাজে অর্থাৎ শব্দ করে গড়িতে এখন দশটা বাজে এবং আরেকটা বাজে হচ্ছে মূল্যহীন বাজে কথা বলো না নেক্সট আছে উত্তর দিক বিশেষ উত্তর দিকে যাও এবং আরেকটা আছে জবাব প্রশ্নটির উত্তর দাও এবার আছে দেখো পাড়া পাড়া মানে হচ্ছে পড়লি আমাদের পাড়ায় জলসা হবে এবং আরেকটা পাড়া মানে হচ্ছে নামানো আমটা পাড়া গেল না তেমন এখানে আছে দেখো নাম মানে হচ্ছে সংজ্ঞা তোমার নাম কি ঠিক আছে আর একটা নাম মানে হচ্ছে খ্যাতি রবীন্দ্রনাথের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল আরেকটা আছে দেখো মাপ মাপ মানে হচ্ছে পরিমাপ জামাটার মাপ নিয়ে নাও এবং আর একটা মাপ হচ্ছে ক্ষমা এবারের মতো আমায় মাপ করো নেক্সট আছে গভীর গভীর থেকে হচ্ছে ঘন বন ক্রমশ গভীর হতে লাগলো আর একটা আছে প্রগাঢ় বাংলায় অনুপমের গভীর জ্ঞান এর এরপর আছে দেখো ভারী ভারী অর্থাৎ খুব বেশি আজ খেলায় ভারী মজা হলো আর একটা ভারী মানে হচ্ছে বেশ ওজন লোহা বেশ ভারী ধাতু এবার আছে দেখো অঞ্চল পাক সুর ঠান্ডা রায় কাণ্ড ঠিক আছে এগুলো তোমরা কিন্তু ভিডিওটি বস করে দেখে নাও এখন আমরা চলে আসবো পথ পরিবর্তনে ঠিক আছে দেখো বিশেষ থেকে বিশেষণ কিভাবে পথ পরিবর্তন হচ্ছে বা বিশেষণ থেকে বিশেষ্য কেমনভাবে হচ্ছে সেগুলো আমরা দেখে নেব দেখো ভয় থেকে হবে ভীত আক্রমণ থেকে হবে আক্রান্ত ক্ষোভ থেকে হবে ক্ষুদ্ধ ঘৃণা থেকে হবে ঘৃণিত পর্বত থেকে পার্বত্য শান্তি থেকে হবে শান্ত গভীরতা থেকে হবে গভীর গাম্ভীর্য থেকে হবে গম্ভীর উত্থান থেকে হবে উত্থিত কাকর থেকে হবে কাকুড়ে চাঞ্চল্য থেকে হবে চঞ্চল তীব্রতা থেকে হবে তীব্র অবসাদ থেকে হবে অবসন্ন ক্লান্তি থেকে হবে ক্লান্ত ব্যস্ততা থেকে ব্যস্ত সাহস থেকে সাহসী প্রান্ত থেকে প্রান্তিক তেজ থেকে তেজালো মেজাজ থেকে মেজাজি মত্ততা থেকে মত্ত গ্রাম থেকে গ্রাম্য গাছ থেকে গেছো নিস্তব্ধতা থেকে নিস্তব্ধ ঘোষণা থেকে ঘোষিত স্বাধীনতা থেকে স্বাধীন আঘাত থেকে আহত উপস্থিতি থেকে উপস্থিত সতর্কতা থেকে সতর্ক ক্রোধ থেকে ক্রুদ্ধ পাণ্ডিত্য থেকে পণ্ডিত কোমলতা থেকে হবে কোমল মহত্ব থেকে হবে মহান ইচ্ছা থেকে হবে ইচ্ছুক অর্থ থেকে হবে আর্থিক মন থেকে হবে মানসিক বাবু আনা থেকে হবে বাবু দক্ষতা থেকে হবে দক্ষ আনন্দ থেকে হবে আনন্দিত দুঃখ থেকে হবে দুঃখিত বীরত্ব থেকে হবে বীর আকাশ থেকে হবে আকাশী ঝড় থেকে হবে ঝোড়ো ইতিহাস থেকে হবে ঐতিহাসিক রাগ থেকে রাগী আদর থেকে আতুরে জল থেকে জলীয় ঝগড়া থেকে ঝগড়াটে হিংসা থেকে হিংসুটে সৌন্দর্য থেকে সুন্দর নির্যাতন থেকে নির্যাতিত স্বপ্ন থেকে স্বপ্নালু অত্যাচার থেকে অত্যাচারী বাধ্যতা থেকে বাধ্য আয়োজন থেকে হবে আয়োজিত এরপর দেখো লিঙ্গ পরিবর্তন ঠিক আছে দেখো পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ লিঙ্গ কী হবে শিক্ষক থেকে শিক্ষিকা ছাত্র থেকে ছাত্রী নায়ক থেকে নায়িকা দেব থেকে দেবী বালক থেকে বালিকা নদ থেকে নদী পাঠক থেকে পাঠিকা সুন্দর থেকে সুন্দরী শিব থেকে হবে শিবানী পিতা থেকে মাতা নাপিত থেকে নাপিতানি রাজা থেকে রানী বাঘ থেকে বাঘিনী স্বামী থেকে স্ত্রী নবাব থেকে বেগম দাদা থেকে দিদি বা বৌদি পুরুষ থেকে মহিলা শ্বশুর থেকে শাশুড়ি আমরা দেখো পুত্র থেকে কন্যা জ্যাটা থেকে জেঠি মামা থেকে মামি কাকা থেকে কাকি সাহেব থেকে মেম বর থেকে কোনে সঙ্গী থেকে সঙ্গীনে উত্তীর্ণ থেকে উত্তীর্ণা বন্ধু থেকে বান্ধবী নেক্সট আছে দেখো এক কথায় প্রকাশ করো যার মমতা নেই নির্মম যা সহজে পাওয়া যায় সুলভ যিনি শিক্ষাদান করেন শিক্ষক যে পথে চলে পথিক পথ দেখান যিনি অগ্রদূত দেখা যায় না যা অদৃশ্য দয়া আছে যার দয়ালু যার গুণ আছে গুণী জীবিত আছে যে জীবন্ত ভিক্ষার অভাব দুর্ভিক্ষ জলে জন্মায় যা জলজ ছায়া দেয় যে গাছ ছায়া গাছ যে বিদেশে থাকে প্রবাসী যে মিথ্যা কথা বলে মিথ্যাবাদী মধুর গন্ধযুক্ত সুগন্ধ যে অগ্রে জন্মেছে অগ্রজ যার কোনো অপরাধ নেই নিরপরাধ যে পরে জন্মেছে অনুজ শরীর সম্বন্ধীয় শারীরিক বৌদ্ধ সন্ন্যাসী ভিক্ষু যা সহজে পাওয়া যায় না দুর্লভ আহার করার যোগ্য আহার্য যে পরিশ্রম করে পরিশ্রমী পাশে যারা বাস করে প্রতিবেশী যে সব কিছুই খায় সর্বভুক যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত যিনি ইতিহাস জানেন ঐতিহাসিক অতি উচ্চধ্বনি মহানাদ অতি উন্নত মতি যার মহামতি অতি গম্ভীর সুখ সর্বসুখ অতি দুষ্টা নারী শয়তানি অতি নিপুণ কারিকর অস্তাগর অতি বিকট হাসি হাসি অতি মনোহর গন্ধ আমোদ অতি শৌখিন লোক ফুলবাবু অতিশয় কঠিন সুকঠিন অতিশয় প্রশস্ত প্রশস্য হবে অতীত কাহিনি থেকে হবে ইতিহাস অনুসরণ করে যে অনুসারী নাই মমতা যান নির্মম অপরের কথাদের নকল অনুকরণ অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা প্রতিভা অবাঞ্ছনীয় প্রবেশ অনুপ্রবেশ ইতিহাস জানেন যিনি ঐতিহাসিক ইন্দ্রজাল সম্বন্ধীয় ঐন্দ্রজালিক ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী ইন্দ্রের বাগান নন্দন উদিত হচ্ছে এমন উদীয়মান ঋষিযুক্ত ব্যক্তি ঋদ্ধিমান একতান বিশিষ্ট স্বর ঐক্যতান একদিনের পথ মঞ্জিল একেবারে উৎপ একবারে উৎপন্ন শস্য ফসল একই গুরু শীর্ষ সতীর্থ কাঁচের তৈরি ঘর মহল, কুরুর পুত্র কৌরব কোকিলের ডাক কুহু খড়ের গাদা পালুই খড়ের খড়ের ঘরের মিস্ত্রি ঘরামি খুচরো ব্যয় হাত খরচ খেয়াপাড়ের পয়সা পারানি, গাছে নতুন পাতা পল্লব গোয়ালের মেয়ে গোপী চনকের পুত্র চাণক্য ছল করিয়া কান্না মায়াকান্না ছন্দবোধ রচনা পদ্য ছাতার মতো যে গাছ ছাতিম এরপরে দেখো ছোটো চেহারার মানব বামন জনকের কন্যা জানকী জমির পরিমাপ জরিপ তন্তু থেকে যাত তন্তুজ ত্রাণ করে যে ত্রাতা তুমুল ঝগড়া তুলকালাম তুচ্ছ দ্রব্য ফালতু থুতু ফেলার পাত্র পিকদান দান করা উচিত দাতব্য দানের বিপরীত প্রতিদান দুইবার জন্মজাত দ্বিজ আর দ্রুপদের কন্যা দ্রৌপদী এবার দেখো কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা এই চ্যাপ্টার থেকেও বেশ কিছু আমরা সাজেস্টেভ ব্যাকরণ দেখে নেবো দেখো এখান থেকে আছে শব্দার্থ মানা থেকে হবে নিষেধ দিলেম থেকে দিলাম ডানা মানে পাকনা চম্পা থেকে চাপা ফুল মোড় থেকে হবে আমার ঢুলি থেকে হবে ঢুলে পড়া দিশে থেকে হবে গন্তব্যে দুয়ার থেকে হবে দার বা দরজা হানা থেকে হবে আঘাত করা এবং পাথার থেকে হবে সমুদ্র বাক্য রচনাগুলি দেখে নাও তোমরা মেলে থেকে হবে আকাশে ডানা ডানা মেলে পাখি উড়ে যায় মনে মনে থেকে হবে আমরা কত কথা মনে মনে ভেবে দিই জানা থেকে হবে এই গানটি আমার জানা আছে সূর্য থেকে হবে তো আমার শেষে এবারে সূর্য উঠেছে মানা থেকে হবে মা পাড়ার মা পড়ার সময় খেলা করতে আমায় মানা করেছেন মেঘে মেঘে থেকে হবে বাদল দিনে আকাশ মেঘে মেঘে ঢেকে আছে তেপান্তর থেকে হবে তেপান্তরের মাঠের কথা রূপকথার গল্প গল্পে লেখা থাকে নেক্সট আছে দেখো তো তো অ্যাডভেঞ্চার থেকে দেখে নাও দেখো শ্রদ্ধার্থগুলি এখানে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবে ঠিক আছে ভিডিওটি পজ করবে দেখে নেবে নেক্সট আছে দেখো বিপরীত শব্দ খুব ইম্পর্টেন্ট এখানে এখান থেকে প্রত্যেক বছর প্রায় বিপরীত শব্দ আছে যেমন ধরো সম্ভব থেকে অসম্ভব নিচু থেকে উঁচু সহজ কঠিন দৃশ্য অদৃশ্য দারুণ থেকে নি পরে থেকে আগে সেদিন থেকে এদিন ছেলে বুড়ো দখল বেদখল এগুলো তোমরা কিন্তু ভিডিওটি পজ করে দেখে নেবে ঠিক আছে নেক্সট চ্যাপ্টার আছে দেখো বনভোজন বনভোজন থেকেও তোমরা শব্দার্থ বিপরীতার্থক শব্দগুলি ভিডিওটি পস করে দেখে নেবে এরপর আছে থাকো বাক্য রচনা করো বাক্য রচনাগুলি এখান থেকে দেখে নেবে সঙ্গে পাঠ্যাংসের যত সম যে সমস্ত ব্যাকরণ আছে সেইগুলো কিন্তু ভালো করে তোমরা চোখ বুলো ঠিক আছে সেখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে এরপরে চ্যাপ্টার থেকে আজকে বিপরীত শব্দ আছে ভিডিওটি পজ করে দেখে নাও এবার আছে দেখো সমার্থক শব্দ আছে সমার্থক শব্দগুলি ভেবে ভেরি ইম্পর্টেন্ট দেখে নাও এরপর বাক্য রচনা আছে দেখে নেবে ঠিক আছে নেক্সট চ্যাপ্টার আছে দেখো মালগাড়ি মালগাড়ি থেকে তোমরা শব্দার্থ বিপরীতার্থক শব্দগুলি দেখে নাও এবার আছে দেখো সমার্থক শব্দ এবং বাক্য রচনা ভিডিওটি পজ করে তোমরা উত্তরগুলি দেখে নেবে ধন্যবাদ